কত বেচেন কত করে বেচেন আপনি একশো টাকা বক্সের গুলা দুইশো টাকা কোনটা একশো একশো টাকা আর দুইশো দুইশো কোনটা এগুলো অরিজিনাল লেদার আর্টিফিশিয়াল না দুশো টাকা মিরপুর এক নম্বর ফুটপাথ মার্কেট এটা বিক্রি কেমন সেটা বলেন ভিড় দেখা গেল ভালো তাই করোনার ইয়েটা পোষণ যাবে তাই সবাই ঈদের আমেজে আছে এটা মিরপুর এক নম্বর ফুটপাথ মার্কেট কি দেখবা কত করে বিক্রি হয় হ্যাঁ বিক্রি হচ্ছে ভালো ভালো বিক্রি হচ্ছে করোনার ক্ষতিকে পোষণ যাবে এবার মিরপুর এক নম্বর ফুটপাথ মার্কেট এটা নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকদের মার্কেট এটা প্রচন্ড ভিড় মিরপুর এক নম্বর ফুটপাথ মার্কেট এটা কত করে একদম আড়াইশো টাকা একদম আড়াইশো যেটা নেবেন আড়াইশো দুইশো মিরপুর এক নম্বর ফুটপাথ মার্কেট এটা এটা বিক্রি খুব চলছে ¿Qué
এখানে শুধু বাচ্চাদের অনেক ডিজাইনের পোশাক মেরপুর এক নম্বর ফুটপাথ মার্কেট এটা ফুটপাথ মার্কেট শুধু বাচ্চাদের আড়াইশো টাকার আলু আড়াইশো টাকার আড়াইশো টাকার অনেক জিনিস আছে এবার তো সেটা ব্যস্ত হয় কি অবস্থা দেখেন মিরপুর এক নম্বর ফুটপাথ মার্কেট এটা মিরপুর এক নম্বর ফুটপাথ মার্কেট প্রচুর বেচা কিনে চলতেছে এখানে করোনার ক্ষতি বোধ হয় পুষে নেবে এবার তাই না প্রচুর বিক্রি রমজানের শেষ সপ্তাহ শুক্রবার এটা বিক্রি হয় কত করে বেছো ষাট টাকা এক একটা মিরপুর এক নম্বর ফুটপাথ মার্কেট প্রচুর বেচা কিনি বাচ্চাদের মেয়েদের আইটেমই বেশি শুধু কালারফুল আর কালারফুল দুই সাইডেই মার্কেট ফুটপাথের মার্কেটগুলো এখানে বাচ্চাদের আইটেমই বেশি এখানে বাচ্চাদের খেলনার জিনিস অনেক রকম খেলনা প্রচন্ড গরম অনেক জিনিস দিয়া শরবত দোকানের মালিক উনি বিক্রি কেমন হচ্ছে ইফতারের সময় একটু বেশি হবে তাই না কি কি দিচ্ছেন এটার ভিতরে হরেক রকম খেলনা
মেহেদি, যেটা না হলে মেয়েদের ঈদেই হয় না। ঈদের দিনের আইটেম এটি হল পাপুস, পাপুস আইটেম একদম কি দুই পিস একশো টাকা, একদম দুই পিস একশো টাকা। মানে জিজ্ঞাসা করতে হবে পুলিশের কাছে, আমরা কতক্ষণ থাকবো এটা, তাহলে ট্রাফিক ও আল্লাহ জানে কিনা কইছি। এখনই দাঁতানি মারলে এখনই দৌড়, সেকেন্ডটাই যদি আপনার বাইকে থাকে আমার বাইকে থাকে। মেহেরপুর এক নম্বর ফুটপাথ মার্কেট, এখানে বাচ্চাদের জুতো, বাচ্চাদের জামা, ঘুরাতে চোখ হে ঘুরানি দেখতে। শুধু বাচ্চাদের কত করে এটা দেখেন, এখানে ফাস্টফুড আইটেম মেহেদি, ঈদের মেয়েদের আসল জিনিস এটা। এটা কাঁচা বাজার, কাঁচা বাজারের থেকে আবার হলো এটা ক্যামেরা। হ্যাঁ ফুটপাথ মার্কেট খুব বেচাকেনি হচ্ছে, মহিলাদের আইটেম, মহিলা দোকানদার। মশারি, বেডশিট খুব বিক্রি হচ্ছে, বিক্রি কেমন হচ্ছে বেশি না তাই, সবাই তো আলহামদুলিল্লাহ পড়তেছে। ঈদের কোন আইটেম না, এই যে আনটি ওনার নিশ্চয়ই নাতি বা বাচ্চা কারোর আনে নাই, তাই আরেকজনের মাপ দিয়ে একটা জিনিস নিতে আসে, বিকল্প ব্যবস্থা এটা। লুঙ্গি অনেক বড় মার্কেট এটা, এখানে মেয়েদের থ্রি পিস, রেডিও রেডিও ডিজিটাল বাইরে এসছে ভাই। তুমি কত কোনটা কত, হ্যাঁ এই যে এটা শোয়াইল এটা কত কত, অতিরিক্ত দশ নম্বরের বলকটা আমি করছি সেখানে এত অনেক কম। আমি দশ নম্বরের ইয়েটা পুরো করছি। মিরপুর দশ নম্বরে তো এখানে বোধ হয় একটু মালের দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে না, মিরপুর দশ নম্বরে আমি গেলাম এখানে এত দাম না, একটু কম অনেক বেশি, যেটা বারোশো টাকা আছে এটার দাম হলো চারশো টাকা, একদম পাঁচশো টাকা রাখতে পারবো ভাই, পাঁচশো হাজার থেকে নিয়ে ভাই। চশমা সাড়ে চারশো চলবো, চারশো পঞ্চাশ
এখানে শুধু থ্রি পিস মেয়েদের থ্রি পিসটাই বেশি। কোনটার কি দাম, বেচা বিক্রি কি হচ্ছে সেটা বলেন, ভি দিয়ে কি হবে, কেমন হচ্ছে বেচা বিক্রি? কাকু মোটামুটি মোটামুটি করোনার ক্ষতিটা কি পোষণ যাবে? কিছুটা তাই পোষণ যাবে আলহামদুলিল্লাহ। তুমি কি নিচ্ছ, দেয় নাই কিছু কিন না তোমাকে এখনো? দেয় নাই না, পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই না? কিনতে চ তাই না, বসে আছে বেচা কিনে 10 নম্বর বেশি, প্রচুর বেশি। আমি পরশুদিন ইয়াটা করছি তো, এটা একটা আর যে বিডি টিভি, আর যে বিডি টিভি আমার অল্প 25-22-র মতো। এটা জোতার দোকান, বাচ্চাদের বড়দের বুড়াদের সব আইটেম। কাকু কেমন বিক্রি হচ্ছে? ভালোই। করোনার ক্ষতিটা কি পোষাবে? তাই না, অনেকে তো বলে যে না এবার আশা করি পোষাবে, মানে বাচ্চাদের বড়দের বুড়াদের সব আইটেম আছে এখানে। এটা পুরাই জোতার, এটাই বোধ হয় একটু বেচা বিক্রিটা বেশি হচ্ছে, অনেক কাস্টমার দেখতেছে এখানে, বিক্রিটা বোধ হয় বেশি হচ্ছে ওনার। কেমন হচ্ছে বিক্রি? হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। করোনার ক্ষতি পোষাবে? পোষাবে, মোটামুটি পোষাবে। হ্যাঁ ধন্যবাদ। এখানে আবার বাঙ্গি, যেদিকে যাবেন লোক আর লোক। এখানে বেচা বিক্রি বোধ হয় একটু কম, কাস্টমার দেখা যায় না এখানে। একটু ব্যাক সাইড সেজন্য হয়তো। ইফতারের পর বোধ হয় বেচা বিক্রি বাড়বে তাই না? এইটা আবার একটু ভরপুর মনে হচ্ছে, এখানে প্রচুর ভিড়, এখানে বোধ হয় বেচা বিক্রি ভালো হচ্ছে তাই না? কেমন বেচা বিক্রি হচ্ছে? করোনার ক্ষতি কি পোষাবে না মনে হয় না আর কি? মনে হয় না, মানুষের হাতে টাকা নাই। এটা শুধু বাচ্চাদের বড়দের কালারফুল, কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ, আগের মতো সেবা পাই না ভাই, আমি দিতে চাই না। আমি 10 নম্বরে দেখলাম প্রচুর কেনা বেচা হচ্ছে, সত্যি আমি পরশুদিন অনেক কাজ করছি। 10 নম্বরে আমি অনেক দেখছি, ইফতারের ইফতারের আগে পরে খুব ভিড়, এখানে কোনো বেচা কিনে আইতাম তাই। আজ এখানে মানে এই সময় ঢোকা যায় না, আমি এক নম্বরে মানুষের কাছে টাকা নাই, 2 বছরে শেষ করে দিছে। হ্যাঁ সেটাই, এখানে বোধ হয় বাচ্চাদের আইটেম মোটামুটি বিক্রি হচ্ছে নাকি? কিনিছো না নাই, পছন্দ হয় না দেয় না? দেখে না
এখানে পিস কাপড়ের আইটেম এটা মোটামুটি একটু জাকজমটে আছে এই মার্কেটটা। হ্যাঁ, কেমন বিক্রি হচ্ছে? ভালো না? অনেকে তো আলহামদুলিল্লাহ পড়তেছে যে করোনার ক্ষতিটা পুষাবে। কিনা নাই, পছন্দ হয় না, তাই দাম বেশি। কার কার পারমিশন নেবো, কার কাছে? বড় ভাইকে জিজ্ঞেস কর, জোরে নিছি, এটা তার কপাল ইন্টারন্যাশনাল প্রচার হয়ে গেছে বেডা। পারমিশন আজকে কে কার্ডটা নেয়? আমার তো নিতে হবে, আমি তোমাদেরকে হাইলাইট করে দিতে আসি। কি কষ্ট দেখেন, একটা বাবু ঘুমাইয়া পড়ে যাচ্ছে, মার্কেটে আসছে কিন্তু হচ্ছে না। এখানে বাচ্চাদের বড়দের সবে কেমন ভাই ব্যবসা বিক্রি? আলহামদুলিল্লাহ। করোনার ক্ষতি কি পুষবে? হ্যাঁ পুষবে, অনেকে খুশি না। কাগর বিক্রি নাই, টেনশনে আছে বোধ হয়। এটার একটু মোটামুটি বোধ হয় বিক্রি হচ্ছে, কেমন হচ্ছে বিক্রি? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো, অনেকে খুশি না। বাচ্চাদের আইটেম বেশি বিক্রি নাই। আর যে বিডি টিভি আচ্ছা, আর যে বিডি টিভি লেখলে আসবে, বড় ছোট মারলেই হবে। কেমন বিক্রি হচ্ছে ভাই? হাসি দেখে তো মনে হয় ভালো। হ্যাঁ, আপনারা নিছেন, পছন্দ হয়েছে? দাম বেশি না কম? একটু বেশি না, করোনার বাজার তাই। Subscribe to my channel and also press this bell icon.